হাই ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমি সঞ্জীব এসে গেছি আপনাদের সবাইকে স্বাগত জানাতে আপনাদের ফেভারিট চ্যানেল কলকাতা মিক্সে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসার জন্য। আপনারা অনেক দিন ধরেই কমেন্টস করছিলেন যে মডার্ন মডিউলার কিচেন একটু দেখানোর জন্য, কীরকম খরচা পড়ে এবং কীরকমভাবে তৈরি হয় এবং কী কী ফিচার থাকে। তো সেক্ষেত্রে আমি এমন একটা দোকানে এসে গেছি যারা এটা তৈরি করছেন এবং আপনাদেরকে লেটেস্ট ডিজাইন দেখাবেন এবং কী কস্ট হয় এবং কীরকমভাবে আপনি অর্ডার দেবেন, এই সব বিষয়ে আপনাকে সম্পূর্ণ তথ্য দিয়ে দেবেন। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, আর আপনি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে দেবেন। নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি আপনার দোকানে একদম লেটেস্ট মডিউলার কিচেন আপনি তৈরি করেছেন। মানে এটা কি মানে বর্তমানে যত অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে তৈরি হয় এটা কি সেরকমই মডিউলার কিচেন? আমরা মেইনলি র মেটেরিয়ালের মধ্যে বেসটা ওয়াটার প্রুফ প্লাই, আচ্ছা, তার উপরে কালারফুল যে যেমন ল্যামিনেশন পছন্দ করবেন, আচ্ছা, সেই ল্যামিনেশনের উপর বেস করে আমরা আউটার ফিনিশিং দেবো। আচ্ছা। ইনারে একটা লাইনার থাকে, একটা কমন কালার, আচ্ছা, এটা থাকলো। এইবার যার যেমন ড্রয়ার্সের পজিশন আসবে, বিভিন্ন রকম ডিজাইনের পুল আউট আজকাল এসে গেছে স্টেনলেস স্টিলের, সেই পুল আউটগুলো আমরা ইউজ করি। মেশিনের জায়গাটা যেটা থাকবে সেখানে আপনার যেখানে গ্যাসের সিলিন্ডারের যা জায়গাটা থাকবে সেখানে গ্যাসের সিলিন্ডারের তলায় ট্রলি থাকবে, মেশিনের জায়গাটা থাকলো। এবার আপনার আপনার থালাগুলো মেশিন থেকে ধুয়ে থালাগুলোকে এখানে রাখতে পারলেন, ভেজার জলটা পড়বে। এখানে আপনার ওভেন রইলো, ওভেন বাকি আপনার এই টেবিলের মধ্যে যেখানে যা ইউজ করলেন, এইটা যেমন তেলের বোতলগুলো রাখার জন্য বোতল পুল আউট এটাকে বলা হয়, এটা তেলের বোতল রাখার জন্য, তেলের বোতল এগুলোর মধ্যে রাখা হবে। আচ্ছা, এগুলো কি স্টেনলেস স্টিল? এগুলো সব পুরো স্টেনলেস স্টিলের চ্যানেল আছে, এগুলো পুরো স্টেনলেস স্টিলের চ্যানেলের উপরে এগুলো রয়েছে যাতে রাস্টগুলো আসার সম্ভাবনা থাকে না। এটা যেমন থালি পুল আউট বলা হয়, এর মধ্যে থালাগুলো রাখা হবে। আচ্ছা, এইবার ওইগুলো এগুলোর মধ্যে ছোট বড় বিভিন্ন ধরনের আমাদের যে মশলার ডাব্বা, আচ্ছা, কন্টেনার, ছোট ছোট কন্টেনার রাখার জায়গা আমরা এখানে এর মধ্যে রাখি। এইটার মধ্যেও আমরা একটা ম্যানুয়ালি তৈরি করেছি, এগুলো স্টেনলেস স্টিলের ফিটিংস দিয়েও তৈরি করা যেত কিন্তু আমরা ম্যানুয়ালি তৈরি করেছি। এর মধ্যে আপনারা নর্মাল আলাদা আলাদা ডিভাইড করে ছোট ছোট জিনিস রেখে দিতে পারবেন। এটার মধ্যে ছোট ধরনের কন্টেনার বা প্লেট, এটা কন্টেনার রাখা গেল। এইটাও আমরা ম্যানুয়ালি তৈরি করেছি, এগুলো চামচ বা হাতার জন্য এই জিনিসগুলো। আচ্ছা, মানে এগুলো সবই অল্টারেশন সম্ভব? অল্টারেশন করা সম্ভব, মানে এটা অ্যাজ এ স্যাম্পল হিসেবে করা, কি কিভাবে হতে পারে, কি কি দেওয়া যেতে পারে, সেইভাবে এটাকে তৈরি করি। আচ্ছা, এই কালারের লুকও চেঞ্জ হয়ে যাবে, যা চাইবো সবই চেঞ্জ হতে পারে, সব ডিজিটাল কালার চলে এসেছে, 3D কালারও চলে এসেছে। আচ্ছা, এগুলো কালার আমরা ডিজাইনগুলো প্রোভাইড করে দিই, যখন কাস্টমার তাদের মতন দেখতে চায় তখন তারা সেই ডিজিটাল কালারের উপর বেস করে আমরা সেগুলো যার যেমন পছন্দ করবে সেরকম আমরা তৈরি করে দেবো। আচ্ছা, তো এটা কি চিমনি লাগানোর জায়গা? হ্যাঁ, আমরা একটা নমুনার মধ্যে এরকম একটা চিমনি যেমন লাগানোর জায়গা। আচ্ছা, এখানে চিমনি লেগে যাবে? হ্যাঁ, চিমনির ওপর থেকে যে আউটলেট পাইপটা যাবে সেই পাইপটা যাতে দেখা না যায় তার জন্য এই কনসেপ্টে একটা ঢাকনাও থাকবে, যেখানে আপনি সেই ঢাকনাটা দিয়ে ঢাকা থাকলো, আপনি যাতে চিমনিটা দেখা মানে পাইপটা দেখা যাবে না। এইবার দেয়ালের পজিশন, কারো কোনো জায়গায় জানলা থাকে, কারো কোনো এমনি সলিড জায়গা থাকে, তার যেমন জায়গা থাকবে সেই অনুযায়ী এরমভাবে আমরা এই ইউনিটগুলো করে দিই। এইগুলোর হাইট সাধারণত 2 ফুটের হয়, ডেপথে 1 ফুটের মতন হয়, যাতে রান্না করার সময় মাথাটা যাতে না ঠেকে আর জিনিসপত্র যাতে ভিজিবল হয় সেইভাবে এই পার্টগুলো করে করা হয়। আচ্ছা, তো মোটামুটি দাদা, তো এগুলো করতে কিরকম খরচা পড়ছে? মানে আমরা দেখুন এখানে ওপরের যে আমরা যেটা কাস্টমারদের বলে থাকি, আজকাল সবারই ছোট ফ্ল্যাট, জায়গা খুব কম থাকে, তো সেই অনুযায়ী আমরা যেটা বলি যে কিচেন তৈরি করার সময় জাস্ট আপনারা ওপরে স্টোন মানে মার্বেল হোক বা গ্রানাইট হোক একটা শুধু পাতা থাকবে, আচ্ছা, বাকি আমরা ভেতরের কোনো অংশ আপনারা কিছু করবেন না, জাস্ট যদি কোনো পার্টিশান দিতে হয় দু একটা পার্টিশান থাকলো, বাকি আমরা পুরো ফিটিংস আমরা তৈরি করে নেব। সেখানে পাল্লা দরকার হলে পাল্লা, যদি মনে হয় ড্রয়ার পুল আউট ড্রয়ার, যেখানে ড্রয়ার যার যা রিকোয়ারমেন্ট হবে সেইভাবে আমরা সেগুলোকে সেটিং করে নেব। আচ্ছা, যেখানে বেসিনের জায়গাটায় জল পড়ার ব্যাপার থাকে সেখানেও আমরা বেসিনের
পিছন দিকটায় আমরা একটা ডাস্টবিন হোল্ডার লাগিয়ে দেবো, যাতে কিনা ডাস্টবিনটাকে ক্যারি করা সুবিধা হয়। এই ধরনের ডাস্টবিন হোল্ডার থাকে, এটা পাল্লার মধ্যে এরকম লাগানো থাকবে, পাল্লাটা খুলে চলে গেল, ডাস্টবিনটার মধ্যে থেকে গেল। আচ্ছা, এইভাবে বেসিনের জায়গাটা এইভাবে করা হলো। আচ্ছা, বাকি জায়গাগুলো যার যখন রিকোয়ারমেন্ট সেইভাবে করা আছে। এক্সট্রাঅর্ডিনারি কিছু চাইলে, যেমন এটাকে একটা কনসেপ্ট আছে, এটাকে ম্যাজিক কর্নার বলে, ম্যাজিক কর্নার। এই ম্যাজিক কর্নার কোনাটাকে 90 ডিগ্রি কোনাটাকে ইউজ করার জন্য, এই ইউজ করলে তাহলে আপনার কি হলো, পুরো জায়গাটাকে ব্যবহার করতে পারবে। আচ্ছা, যেহেতু ভেতরে তো হাত ঢোকানো সম্ভব হয় না, না তাহলে ওইভাবে হলো। একটা নতুন লেটেস্ট মডেল আছে, সেটা হচ্ছে কিচেনের সঙ্গে এটাকে লং ইউনিট বলা হয়। আচ্ছা, কিচেনে যদি এরকম একটা জায়গা পাওয়া যায় যেখানে কিনা আপনার দেয়ালে একটা কর্নারও পাওয়া গেল, প্লাস আপনার একটা স্পেস রয়েছে, তো সেই জায়গাটাকে আমরা এরকম একটা ইউনিট বানিয়ে কভার আপ করে দিই। আচ্ছা, এতে কি হলো, হ্যান্ডি হলো, আপনি বার করে নিলেন, প্রয়োজন হলো না আপনি ওটাকে ঢুকিয়ে দিলেন। এগুলো সব হাইটে অ্যাডজাস্টেবল করা যায়, যার যেমন আপনার বাস্কেট থাকবে, যার যেমন ডাব্বা থাকবে, সেই অনুযায়ী আপনাকে হাইটটাকে আপনি অ্যাডজাস্ট করে ওটাকে আবার লাগিয়ে নিতে পারবেন। আচ্ছা, সে সবগুলোর মধ্যে সেই অ্যাডভান্টেজ। আচ্ছা, এগুলো একদম খুব লেটেস্ট একদম জিনিস। তো দাদা, এগুলো এখন কীরকম রেট নিচ্ছেন আপনারা? এগুলো দেখুন, এইগুলো মেনলি আমি বললাম সেটা হচ্ছে যে, যদি এই ধরনের পুল আউট পার্টটা কম থাকে কোনো মডুলার কিচেনে, হ্যাঁ হ্যাঁ, যদি ধরুন প্লেন কিছু কাপড় থাকলো, প্লেন ড্রয়ার্স করা থাকলো, তাহলে সেটা উইদিন 800 পার স্কোয়ার ফিটে হয়ে যাবে, মানে 800 টাকার ভেতরে স্কোয়ার ফিটে হয়ে যাবে। আচ্ছা, কিন্তু এই যে পুল আউটগুলো, যেগুলো এই পুল আউট বিভিন্ন প্যাটার্নের যে পুল আউটগুলো দেখাচ্ছি, এই ধরনের যে পুল আউট অ্যাড হয়ে গেলে, এগুলো অ্যাভারেজ মোটামুটি 1200 থেকে 1300 এরকম স্কোয়ার ফিটে। মানে আচ্ছা, মানে যে যেমন নেবে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, কম নিলে দাম কম পড়বে, বেশি নিলে দাম বেশি পড়বে। এবার সবসময় যে এক গাদা ফিটিংস লাগালেই যে কিচেনের ভালো হয় সেরকমও না, কিচেনটাকে এরমভাবে ব্যবহার করতে হয় যে আজকাল দিনে স্পেস ম্যানেজমেন্ট একটা বড় ব্যাপার। কেন, স্পেসটাকে যদি আমি ঠিক করে কাজে লাগাতে চাই, তাহলে সবগুলো এক গাদা পুল আউট ড্রয়ার না লাগিয়ে প্লেন কাপবোর্ড করে ভেতরে প্লেন সেলফ করলে জায়গাটাও বেশি পাওয়া যায়, আপনার খরচটাও তাতে অনেক কম হয়। আচ্ছা, দেখতেও সুন্দর লাগে কিন্তু কম খরচ হয়ে যাবে। মেইনলি দুটো তিনটে পুল আউট ড্রয়ার থাকলো, যেগুলোর মধ্যে হাতা খুন্তি প্লেটটা রাখা যায়, বাকিগুলো নর্মাল। তো অ্যাকচুয়ালি করলেন, আচ্ছা, তো অ্যাকচুয়ালি বুঝবে কি করে একটা মানুষ তার কিচেন আছে, সেক্ষেত্রে আপনারা কি হেল্প করবেন? এবার আমরা হেল্প এটাই জন্য বলি যে, আপনি যখন আমার কাছে প্রথম কোয়ারিতে আসবেন, আপনি জাস্ট আপনার কিচেনের একটা ছবি আমাকে দেবেন, বা ছবি মোবাইলে তুলে নিয়ে এসে আমায় দেখাবেন, আমরা তার একটা লেআউট করে আপনাকে একটা বাজেট প্লাস এইভাবে করলে জিনিসটা আপনার সুইটেবলও হবে, আপনার স্পেসটাও সেভিং হবে। আচ্ছা, মানে সাইজ অনুযায়ী, কিচেনের সাইজ অনুযায়ী আপনারা একটা লেআউট বানাবেন, বানিয়ে একটা বাজেট দেবেন, দেবো যে এবার কম বেশি যে যত করবে হবে সেরকম হিসাবে দামটা, সেইভাবে বাজেটটা আমরা মালটা আইটেমটা তৈরি করে দিতে পারবো। আচ্ছা আচ্ছা, আর তার সঙ্গে এটা প্রথম পার্টের পরে পরের পার্টে আসলো কালার কম্বিনেশন, যে যেমন পছন্দ করবে, আমাদের কাছে কালার ক্যাটালগ আছে, সেই কালার ক্যাটালগ দেখে তারা পছন্দ করে দিলে আমরা সেভাবে সেই জিনিসটা তার মানে উপরের যে ফিনিশিংটা, যেটা স্কিন উপর, হ্যাঁ, আপনি সবই মিশিয়ে রেখেছেন, মানে কি কি হতে পারে একটা স্যাম্পল হিসেবে করা আছে। এটা একটা স্যাম্পল করে রেখেছি, এটা রাওয়ারউডের। আচ্ছা, যদি রাওয়ারউড সেগুন কাঠের থেকেও কস্টলি, কিন্তু কিচেনের ক্ষেত্রে রাওয়ারউড ইউজ করা যায়, কিন্তু মেনটেন্যান্সে একটু প্রবলেম হয়। কেন, যেটা যেহেতু পলিশ করা হয়। আচ্ছা, মেনলি পলিশ করা আইটেম কিচেনের জন্য একটু টাফ, যেহেতু তাকে বারবার করে মেনটেন করতে হয়, এই জন্য আমরা প্রেফার করি এরকম আপনার বাইকালার ল্যাম্প কম্বিনেশনে। আচ্ছা, আবার একটা দেখুন, এখানে আমরা এটাকে জাফরি কনসেপ্ট বলা হয়। হ্যাঁ হ্যাঁ, জাফরি সিলিন্ডারের জায়গায়, অনেকে গ্যাসের সিলিন্ডারের জায়গায় গ্যাপ থাকে না বলে টেনশন করে, তাই জন্য আমরা জাফরি ডিজাইন করে দিয়েছি। জাফরি ডিজাইন করে দিয়েছি, দেখাও যাচ্ছে না, আবার এয়ার পাতিও কোনো টেনশন থাকলো না। ঠিক, এই কনসেপ্টটা ওর বেস করে এই জাফরি কনসেপ্টও রাখলাম, উপর দেখালাম, এই উডেন কনসেপ্টটাও দেখালাম যেটা হতে পারে, প্লাস ল্যামিনেশন তো আছেই, ল্যামিনেশন দেখালাম, ক্যাটালগ তো রয়েছে, ডিজিটাল কালার ক্যাটালগ। আচ্ছা, লোকে যে সেইভাবে আমরা করে দেব। আচ্ছা, লোকে তো কিনবে, তো কারোর কোয়ারি থাকবে এই প্লাইউড কীরকম কোয়ালিটির আছে প্রশ্ন আসবে। তো এবার আমি বলি যে প্লাইউডের কতগুলো স্পেসিফিকেশানে প্লাইউড তৈরি হয়। আচ্ছা, একটা হয় কমার্শিয়াল প্লাইউড, একটা হয় MR প্লাইউড, একটা হয় ওয়াটারপ্রুফ প্লাইউড। তো কিচেনের ক্ষেত্রে আমরা প্রেফার করবো বা বলবো সবসময় ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে কাজটা করতে। আচ্ছা, কিচেন এমন একটা পার্টের মধ্যে বা বাড়ির এমন একটা অংশ থাকে যেখানে কিনা জলটা সবসময় লাগেই। আচ্ছা, তো এবার ওয়াটারপ্রুফ পার্টের মধ্যে কাস্টমারদের কোশ্চেন থাকে যে আমরা কি ব্র্যান্ডেড, মানে গ্রিন, সেঞ্চুরি এরকম কোনো ব্র্যান্ডেড ইউজ করছেন নাকি অন্য কোনো ব্র্যান্ড।
আমরা যেটা বলি আপনি ব্র্যান্ড নেমে যেতেই পারেন, কিন্তু ব্র্যান্ড নেমের যেটা হয় ব্র্যান্ড নেমের জন্য এক্সট্রা দাম দিতে হয়। আমরা সেই জায়গায় কি করি যে ওই সেম স্পেসিফিকেশন যেটা কিনা ক্লিন বা সেঞ্চুরি যে স্পেসিফিকেশন ওয়াটারপ্রুফে থাকে, সেই স্পেসিফিকেশনেই অন্য প্লাই অনেক প্লাই মার্কেটে অ্যাভেলেবেল হয়েছে। আচ্ছা, সেইগুলোর মানে কোম্পানি বলে 25 বছরের, আমরা 25 বছরের অত বলবো না, আমরা বলি 10-12 বছর আরামসে ব্যবহার করুন, কিচ্ছু হবে না। সেই প্লাইগুলো দিয়ে আমরা কাজ করে দেবো এবং তাতে কোনো আগামী দিনে কোনোরকম কোনো সমস্যা তৈরি হবে না। হ্যাঁ, একটা ফিটিংসের একটা হ্যান্ডেল খুলে আসলো কি একটা স্ক্রু কিছু ডিস্টার্ব হলো, সেগুলো আসতেই পারে, সেটা হয়ও, সেটা আফটার সেল সার্ভিস, এই ধরনের সেল সার্ভিস আমরা সবসময় দিয়ে থাকি, সেটা আমরা সবসময় দিয়ে থাকবো, কারণ আমাদের একটা পুরোনো প্রতিষ্ঠান, সেই গুডউইলটা আমরা মেনটেন করার চেষ্টা করে যাই, সেটা আমরা চেষ্টা করবো, কারণ এটা আমাদের নিজস্ব তাগিদেই আমরা করবো, এটা আমাদের নিজের জন্য আমাদের এটা করতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো এই এই হচ্ছে আমাদের মুদ্রা। এবার আপনার যে যার যেরকম মডেল, যার যেরকম দরকার হবে, কারো মডিফিকেশান হবে, কারো কিছু চেঞ্জেস করতে চায়, তারা কোনো রকম আমাদের কাছে আইডিয়া নিতে চাইলো, আমরা সেরকম ভাবে তাদের আইডিয়া প্রোভাইড করে। তো এখানে একটা প্রশ্ন উঠছে, কারো কেউ নতুন ফ্ল্যাট কিনেছে, তো কখন আপনার সঙ্গে কন্ট্যাক্ট করবে? আমরা এটাই বলতে চাই যে মানে যখন ফ্ল্যাটের ইন্টেরিয়ারের মানে ম্যাসন ওয়ার্ক হচ্ছে, তখন যেন ওই এক গাদা সেল ব্ল্যাক স্টোন, অনেকেরই ব্ল্যাক স্টোন সেল ফেল লাগিয়ে ফেলে তারপরে আসে, আমরা সেটা বলি না। আমরা বলি জাস্ট কিচেনে যখন মানে ওপরে আপনার টাইলস লাগানো হয়ে গেল গ্যাস টেবিলের ওপরে এবং নিচে জাস্ট একটা টেবিল টপ থাকলো, মানে এতে টপ হোক বা নর্মাল স্টোনের টপ হোক, সেই অবস্থায় থাকবে, সেই সময় আমরা যাব, আমরা গিয়ে তার একটা বাজেটারি করে দেবো। এইবার আমরা কাজ যখন করব, কাজ যখন পেন্ট ইন্টেরিয়ার পেন্ট হয়ে যাবে পুরো এবং টাইলসের কাজ পুরো হয়ে যাবে, তারপরে আমরা কাজটা হাতে দেবো। আমরা যখন যখন আমরা আমাদের কাজের পরে রঙের কাজটা কিছু আর থাকবে না, কেন তাহলে আমাদের আইটেমটা প্রবলেম আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। একদম লাস্ট ফিনিশিং এর ব্যাপারটা আমরা করবেন, দেখিয়ে দেবো। আচ্ছা, বুঝতে পেরেছি, করা যাবে, কিন্তু কাজ করবো আমরা তারপরে, তারপরে যে কাজ কমপ্লিট রং টং হয়ে যাওয়ার পরে আমরা কাজে হাত দেবো। কেউ যদি অর্ডার দেয় মানে এই মডিউলার কিচেন, তো কিরকম ডিজাইন আপনি করে দিতে পারবেন, কোনো স্যাম্পল কিছু দেখাতে পারবেন? আমাদের তো এটা নমুনা দেখালাম, আমরা বিভিন্ন ক্যাটালগ দেখিয়ে সেইগুলোর উপরে বেস করে যার যেমন ঘরের কম্বিনেশান আসবে, আচ্ছা, সেই কম্বিনেশানে বা সাইজ যেমন আসবে, এই যেমন এটা একটা স্ট্রেট লাইনে কম্বিনেশানে করা, আচ্ছা, এরকম একটা এরকম করা হলো, এই এই একটা ডিজাইন দেখছেন, পুরো একটা কালারের মধ্যে এল শেপের মধ্যে ডিজাইনটা করা হয়েছে, আচ্ছা, এই একটা ডিজাইন রয়েছে, এই একটা কম্বিনেশানে রয়েছে, আচ্ছা, এই একটা কম্বিনেশানে রয়েছে, এরকম কম্বিনেশান, এটা বড় অনেক বড় কিচেনের জন্য, আচ্ছা, এরকম একটা কম্বিনেশান রয়েছে, এরকম কম্বিনেশান রয়েছে, তো এরকম বিভিন্ন রকম, এই যে তো বাজেট অনুযায়ী যে যেমন চাইবে, একটা সিম্পলের মধ্যে এই একটা ডিজাইন রয়েছে, হ্যাঁ, তো এরকমভাবে আমরা যার যেমন রিকোয়ারমেন্ট আসবে সেরকম আমরা তৈরি করে দেবো। আপনারা বাজেট অনুযায়ী সেরকম কালার কম্বিনেশান অনুযায়ী একদম যতটা ন্যায্য দামে হওয়া সম্ভব আপনারা করে দেবেন। দাদা, এটা কি মানে তৈরি হচ্ছে আপনাদের? এটা এইটা একটা মানে আজকাল যে ফ্ল্যাটে যেহেতু জায়গাও কম থাকে, হ্যাঁ হ্যাঁ, তো ফ্ল্যাটে এরকমভাবে কম্বিনেশান আমরা তৈরি করে করে দিই, একদম ফ্লোর টু সিলিং। আচ্ছা, এই নর্মাল যে ওয়ার্ড্রবের স্টোর উইলের হাইট হয়, সেই হাইটটা তো সাধারণত আমাদের দরজার হাইট অবধি 6.5 ফুট হাইট হয়, তারপর একটা ওভারহেড ইউনিট করে দিই, কেন ওভারহেড ইউনিট এই জন্যই করার উপকারিতা, উপরে জায়গাটা এমনি নষ্ট হয়, আচ্ছা, সেইখানে এই জায়গাটা ব্যবহার হলো বাড়িতে বড় বড় অ্যাটাচি বা এই ধরনের বড় যে আইটেমগুলো বা লেপগুলো যেটা শীতকালে সময় লাগবে, সেইগুলো ওভারহেড ইউনিটে চলে গেল। আচ্ছা, আর বাকি যে পার্টটার মধ্যে আমরা আলমিরা বা স্টোর উইল যেভাবে ইউজ করি সেইভাবে ইউজ করলাম, তার মধ্যে লকার থাকলো, হ্যাঙ্গারের পার্ট থাকলো, এখানে যেমন হ্যাঙ্গার লাগানো মানে রড লাগানো হবে, ওগুলো এখনো লাগানো হয়নি, লকার তৈরি হবে, এখানে যেমন আলাদা ব্যবহার করার জন্য দুটো ড্রয়ারও করে দেওয়া হয়েছে, এইভাবে একটা ওয়াল টু ওয়াল যার যেমন রিকোয়ারমেন্ট, কেউ মনে করলো যে আমার হ্যাঙ্গারের পার্টটা বেশি লাগবে, কেউ মনে করলো আমার স্টোর উইলের পার্টটা বেশি লাগবে, সেইভাবে যেমন এই যে ইউনিটটা আমরা তৈরি করেছি এর হাইটটা আছে 9 ফুট, এইদিকে আছে 7 ফুট, আচ্ছা, এটার ফলে এটা 5 ডোর তৈরি হয়েছে, আচ্ছা, এবার রিকোয়ারমেন্ট অনুযায়ী কারো 4 ডোর, কারো 5 ডোর, কারো 7 ডোর, মানে তার স্পেস অনুযায়ী আর তার বাজেট অনুযায়ী, বাজেট অনুযায়ী, এবং এরকম ধরনের ইউনিট ওয়াল টু ওয়াল করলেই স্পেসটাও সেভিং হলো, প্লাস আপনার রিকোয়ারমেন্ট পুরো ফুলফিল হলো। একটা দেখুন, আপনি যদি টোটাল ভলিউম দেখেন, 4টে আলমারির আপনার
প্রথম অবস্থায় দরকার নেই, এগুলো ফ্ল্যাটে কমপ্লিট হয়ে গেল, রং টং সব কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা এগুলোকে আমরা যেমন এটা দেখিনি এত বড় একটা ইউনিট ওখানে নিয়ে যেতে পারবো না, এটা চারটে পাঠে করা আছে। আচ্ছা, এটাকে আমরা আবার এখান থেকে অ্যাসেম্বলার থেকে আমরা আবার পুরোটাকে ডিসমেন্টলিং করে ফেলবো। আচ্ছা, করে আমরা গাড়িতে নিয়ে যাবো ওইখানে, এটা যেমন আমাদের জার্নিং ডাউনে ওখানে ফ্ল্যাটে উঠে ওটাকে আমরা কমপ্লিট আবার আমরা চারটিগুলোকে অ্যাসেম্বল করবো, করে রিফিটিং করে ওনার পরে ফিনিশিং করে যেখানে যেখানে যে লেভেল টেবিল দেখে মেনটেন করে আমরা ওটাকে ফিটিং করে দিয়ে আসবো। আচ্ছা, তো এর চার্জ জেল মানে এগুলো কি ওয়াটারপ্রুফ প্লাই? হ্যাঁ, এগুলো যা করা আছে সব ওয়াটারপ্রুফ প্লাই দিয়ে করা। পাল্লাগুলোর ক্ষেত্রে ব্লক বোর্ডের ব্যবহার আমরা করি, ব্লক বোর্ডটা অ্যাডভান্টেজ হচ্ছে যে ব্যান্ড হয়ে যাওয়ার ভয় থাকে না, এই জন্য ব্লক বোর্ডের ব্যবহার করি। আর বাকিটা পুরো ওয়াটারপ্রুফ প্লাই উপরে আর অটো হিঞ্জেসের উপরে এখন সব ফিটিং আছে। আচ্ছা, অটো হিঞ্জেসের উপরে। আর রেটটা আপনার সঙ্গে যখন কন্ট্যাক্ট করবে আপনি স্কয়ার ফিট হিসেবে বলে দেবেন, যেমন যার যেমন কোয়ালিটি যেমন প্লাই নেবে লাগবে সেরকম ভাবে আমরা তার সঙ্গে আমরা এরকম তাকে সাজেশন দিয়ে দেবো, তার যেটা বেটার মনে হবে সেভাবে সে কাজটা করে নিতে। আচ্ছা, থ্যাংক ইউ। সেই জিনিস কেনার আগে দরদাম করতে ভুলবেন না, তাতে আপনারই সাশ্রয় হবে। এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। নমস্কার।